তীব্র গরমে প্রচণ্ড জলকষ্টে ভুগছেন হরিরামপুর ব্লকের অন্তর্গত বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের পাটন বাঘা মন্দিরা জগতলা গ্রামের প্রায় হাজার মানুষজন। পানীয় জলের সমস্যা সমাধানে সোমবার হরিরামপুর ইটাহার রাজ্য সড়কের পাটন এলাকায় রাস্তায় হাঁড়ি কলসি রেখে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল গ্রামের মহিলারা। স্থানীয় সূত্রে খবর, রাজ্য সরকারের তরফে হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকায় পানীয় জলের জন্য পাইপ লাইনের ব্যবস্থা করে বাড়ি বাড়ি জল পৌঁছানোর জন্য কল বসানো হয়, কিন্তু আজ অবধি সেই কল থেকে জল বের হয়নি বলে অভিযোগ। দীর্ঘ কয়েক বছর ধরেই এই পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসীরা, ফলে বহু দূর দূরান্ত থেকে তাদের জল আনতে হয়। এলাকাবাসীদের অভিযোগ, বিগত দিনে প্রশাসন তথা অঞ্চলে তাদের জলের সমস্যার বিষয়টি জানানো হলেও সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয়নি, আর তাই বাধ্য হয়েই জলের সমস্যা সমাধানে এদিন গ্রামের মহিলারা বালতি হাঁড়ি কলসি নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন। এই বিষয়ে বিক্ষোভকারী এক মহিলা জানান, আপনারা কি প্রশাসনে জানিয়েছিলেন? কি বললো তারা? টাইম কল দিয়ে গেছে, টাইম কল দেওয়া তো 4 বছর হয়ে গেল, এক ফোঁটা জল পড়ে না। এই বিষয়ে বিক্ষোভকারী মহিলারা বলেন, ভোট পার হলেই জল শেষ, এমন জল আমরা চাই না। পানীয় জলের সমস্যা সমাধানে গ্রামে স্থায়ী জলের ট্যাঙ্ক বসানোর দাবি জানিয়েছেন তারা। আপনাদের এখানে বাড়ি বাড়ি কি ট্যাপ লাইন পৌঁছায়নি? আপনারা এর আগে কি কোন জায়গায় অভিযোগ করেছিলেন এই বিষয় নিয়ে? এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং হরিরামপুর ব্লক আধিকারিক। এদিন পথ অবরোধকারীদের সঙ্গে কথা বলেন তারা। অবশেষে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন এবং পানীয় জলের সমস্যা সমাধানে গ্রামবাসীদের আশ্বাস দেন। হরিরামপুর থেকে শুভময় ঘোষের রিপোর্ট, নিউজ টুডে।